বহু দল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিচ্ছে, বিএনপি থেকেও অনেকে বের হচ্ছেন। এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, এবার নির্বাচন অংশগ্রহণমূলক হবে। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। 298 সিটের নমিনেশন দেওয়া হয়েছে, জোটের সাথে আমরা দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। নমিনেশন দিল, জোটের সাথে সমন্বয় করা হবে, কোন জায়গায় কিভাবে হবে সেটি যেহেতু ঠিক করা হয়নি, সেই জন্য সব আসনে নমিনেশন দেওয়া হয়েছে। কোন দল অংশগ্রহণ করলো সেটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, মুখ্য হচ্ছে জনগণের অংশগ্রহণ আছে কি, এবং অন্যান্য দলগুলো যারা এখনও নির্বাচন করবে বলে ঘোষণা দেয়নি, আশা করবো তাদেরও অনেকে ঘোষণা দেবে।